ইসরায়েলের সঙ্গে মরক্কো সম্পর্কে উত্তর আফ্রিকায় সংঘাতের আশঙ্কা। নিজ দেশ বর্ণবাদের প্রাচীর ইসরায়েলের মন্তব্য সৌদি যুবরাজের। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যকে অশান্ত করছে ইসরায়েলও, এমন মন্তব্য রাশিয়ার। এবং ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান চীনের। সর্বশেষ উইঘুরদের কবজায় রাখতে এবার চীনের নতুন কৌশল। এসবের বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ইসরায়েলের সঙ্গে চুক্তির বিনিময়ে ওয়েস্টার্ন সাহারাকে মরক্কোর সার্বভৌম অঞ্চল বলে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র, পাশাপাশি আরব আমিরাতের মতো দেশটির কাছে $100 কোটি অস্ত্র বিক্রি করবে দেশটি। তবে যে পুরস্কারের লোভ দেখিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মরক্কোকে তার তথাকথিত আব্রাহাম চুক্তির অংশীদার করেছেন, তার সম্ভাব্য বিপদ নিয়ে উদ্বেগ দেখা দিতে শুরু করেছে। এই চুক্তির ফলে উত্তর আফ্রিকায় নতুন করে সংঘাত মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, খবর বিবিসির। কারণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে যুক্তরাষ্ট্র ওয়েস্টার্ন আফ্রিকা নামের সাবেক স্প্যানিশ উপনিবেশের উপর মরক্কোর একক সার্বভৌমত্বের স্বীকৃতি দিচ্ছে। দীর্ঘ 45 বছর ধরে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে মরক্কো ও আলজেরিয়ার মধ্যে বিরোধ চলছে। এ কারণে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পেয়ে মরক্কো অত্যন্ত খুশি। তারা 1975 সাল থেকে চেষ্টা করেছে একে নিজেদের সার্বভৌম অংশ হিসেবে পাওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের 1 নম্বর পরাশক্তির স্বীকৃতি মরক্কোর জন্য বড় একটি কূটনৈতিক সাফল্য, তাতে সন্দেহ নেই। কিন্তু বাস্তবে ওয়েস্টার্ন আফ্রিকায় সার্বভৌমত্ব কায়েম করা কতটা সহজ হবে মরক্কোর জন্য? এই এলাকায় স্বাধীন একটি দেশ গঠনের লক্ষ্যে বিদ্রোহী গোষ্ঠী পালসেরীয় ফ্রন্ট গত 4 দশক ধরে সশস্ত্র আন্দোলন করছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পালসেরীয় ফ্রন্ট বলছে তারা একে প্রতিরোধ করবে। পালসেরীয় ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, ওয়েস্টার্ন আফ্রিকায় মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এমনকি একে তারা জাতিসংঘের সনদের নগ্ন লঙ্ঘন বলছে। ইউরোপে এই সংগঠনের প্রতিনিধি ওবি বিচারিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন নীতি এই বিরোধের বাস্তবতা বদলাতে পারবে না, ওয়েস্টার্ন সাহারার মানুষের স্বাধিকারের আকাঙ্ক্ষাকে এক বিন্দুও টলাতে পারবে না। লন্ডনের রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষক সামি হামিদ বলেন, ওয়েস্টার্ন সাহারা নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন মরক্কোর জন্য একটি কূটনৈতিক বিজয়, তাতে সন্দেহ নেই। কিন্তু এই বিজয়ের ফসল কিভাবে কত সহজে তারা ঘরে তুলতে পারবে তা অনিশ্চিত। কারণ পালসেরীয় ফ্রন্টের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ হবে আলজেরিয়াও, দেশটি পালসেরীয় ফ্রন্টের প্রধান সমর্থক। ওয়েস্টার্ন আফ্রিকায় তাদের ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে। আঞ্চলিক প্রতিপক্ষ মরক্কোর পক্ষে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির এই সিদ্ধান্তকে কিভাবে তারা চ্যালেঞ্জ করবে তা নিয়ে অস্বস্তিতে পড়েছে আলজেরিয়া। 1975 সালে ওয়েস্টার্ন সাহারা স্পেন তাদের ঔপনিবেশিক শাসন শেষ করার পর মরক্কো এই অঞ্চলে তাদের সার্বভৌমত্ব দাবি করে, কিন্তু বাদশাহদের অঞ্চলের স্থানীয় বাসিন্দারা, তারা সাহারীয় নামে পরিচিত। বর্তমানে তাদের সংখ্যা প্রায় 5 লাখের মতো। সাহারাওয়াই আরব ডেমোক্রেটিক রিপাবলিক নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে তাদের সশস্ত্র বিদ্রোহ চলছে। এতে সরাসরি সমর্থন যোগায় আলজেরিয়া। বিদ্রোহী পালসেরীয় ফ্রন্টের সদর দপ্তরও আলজেরিয়ার টিন্ডফ শহরে। অপরদিকে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান যুবরাজ তুর্কি আল ফয়সাল ইহুদিবাদী ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেছেন, নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে ইসরায়েল। দেশটিতে ইহুদি ছাড়া অন্য ধর্মের অনুসারীরা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার বলেও তিনি অভিযোগ করেন, খবর টাইমস অব ইসরায়েলের। সম্প্রতি বাহরাইন সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সামনে ইহুদিবাদী দেশটির সমালোচনা করেন সৌদি এই যুবরাজ। ইসরায়েলকে সাম্রাজ্যবাদী, দখলদার ও স্বঘোষিত ইহুদি রাষ্ট্র উল্লেখ করে যুবরাজ তুর্কি আল ফয়সাল বলেন, গোটা ফিলিস্তিনিকে তারা এখন একটা কারাগারে পরিণত করেছে। একের পর এক ফিলিস্তিনি ভূমি দখল করে তারা অবৈধ ইহুদি বসতি নির্মাণ করছে। পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে, প্রতিবাদ করলেই গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে। তাদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না নারী, শিশু এবং বৃদ্ধরাও। এমনকি ইসরায়েলি আরবরাও দেশটিতে বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন বলেও তিনি ইহুদিবাদী দেশটির কঠোর সমালোচনা করেন। মিশর, জর্ডানের পর সম্প্রতি বাহরাইন, আমিরাত এবং মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দিতে ইহুদিবাদী দেশটি চাপে রেখেছে সৌদি আরব ও পাকিস্তানকেও। এদিকে ইরান মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার অভিযোগ করে আসলেও এবার তার উল্টোটা বলছে রাশিয়া।
তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কেবল ইরান নয়, মধ্যপ্রাচ্যকে আসলে অশান্ত করছে ইসরায়েল। জাতিসংঘের প্রস্তাবনা না মেনে একের পর এক ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইসরায়েলি মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করছে। এখানে ইরানের কোনো কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করছে না। আনাতোলি ভিক্টোরভ গত মঙ্গলবার ইসরায়েলি দৈনিকটিকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, তেল আবিব জাতিসংঘের প্রস্তাব না মানায় ইসরায়েল আরব ও ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বের সমাধান হচ্ছে না। ইরানের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং লেবাননের শাসক সংগঠন হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতার দীর্ঘদিনের অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের। দেশ দুটির দাবি, মধ্যপ্রাচ্যের অশান্তির মূলে আছে ইরান। হুতি ও হিজবুল্লাহকে অস্ত্রসহ সামরিক সহযোগিতা দিয়ে ইরান গোটা আরবে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলেও অভিযোগ ইসরায়েলের। রুশ রাষ্ট্রদূত ইসরায়েলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করছে না, বরং হিজবুল্লাহর অবস্থানে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। শুধু তাই নয়, বিনা উস্কানিতে সিরিয়ায় ইরানি সেনাদের ওপর বিমান হামলা চালাচ্ছে দেশটি। রুশ রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ আরও বলেন, জাতিসংঘের কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর এভাবে ইসরায়েলের হামলা চালানো মোটেও উচিত হচ্ছে না। তিনি দৃঢ়ভাবে বলেন, এভাবে সিরিয়ার ওপর হামলা রাশিয়া আগেও সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। এবং সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দ্রুত ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে যেতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মার্কিন নতুন প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলছে দেশটি। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বেইজিং এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেছেন বলে ইরানের প্রেস টিভি ও ইরানের খবরে বলা হয়েছে। ঐতিহাসিক এ সমঝোতায় যুক্তরাষ্ট্রে ফিরে আসা উচিত মন্তব্য করে চীনা মুখপাত্র বলেন, আশা করি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিঃশর্তভাবে তারা এ বিষয়ে সহযোগিতা শুরু করবে। জাওলিজিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পরমাণু সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করতে হবে, পাশাপাশি তাদেরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। এর আগে 2015 সালে ইরানের সঙ্গে 6 বিশ্বশক্তির সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়, কিন্তু 2018 সালে ওই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। স্বাক্ষরকারী অন্য 5 দেশ যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্স চুক্তিতে থাকলেও এর কার্যকারিতা নেই বললেই চলে। ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছে। সর্বশেষ, উইঘুর মুসলিমদের কবজায় রাখতে এবার নতুন কৌশলে মাঠে নেমেছে চীন। প্রত্যেক উইঘুর মুসলিমকে চিহ্নিত করতে তারা উদ্ভাবন করেছে নতুন প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে অনেক লোকের ভিড়ের মধ্যেও উইঘুরদের শনাক্ত করা যাবে। জানা গেছে, উইঘুরদের শনাক্ত করার জন্য এই প্রযুক্তি এনেছে চীনের বিখ্যাত তথ্য প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। তারা একটি সফটওয়্যার তৈরি করেছে যার সাহায্যে মুখ দেখেই উইঘুরদের শনাক্ত করা যাবে। এই সফটওয়্যারের সাহায্যে ধর্মপ্রাণ উইঘুর মুসলিমদের বেছে বেছে জেলে ঢোকানো হচ্ছে, এমনকি তাদের সম্পর্কে একটা বিরাট তথ্য ভাণ্ডারও তৈরি করা হচ্ছে, যার ফলে ইচ্ছা করলেই ওই মানুষগুলোকে যখন খুশি বন্দি শিবিরে বা বাইরে রাখতে পারবে তারা। চীনের উত্তর পশ্চিমের প্রদেশ জিনজিয়াংয়ে উইঘুরদের বাস। সেখানে নানা বিধিনিষেধ আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। তবে চীন এই অভিযোগের কথা বরাবরই অস্বীকার করে এসেছে।